الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا Allah.
يا أيها الذين آمنوا
ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, যারা আমি আল্লাহকে আমার নবীকে মানার মতো মানো, যারা আমি আল্লাহকে মানার মতো মানো, আমার নবী যেভাবে মানার কথা দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে মানো, আমার নবী যেভাবে আল্লাহকে মেনেছেন মানার কথা বলেছেন, সাহাবাই কেরাম যেভাবে মানার কথা বলেছেন সেভাবে তোমরা মানো ইমানদার। তোমরা মানার পরে কাজ শেষ হয়নি, আমি আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে বুঝা গেল আল্লাহকে ভয় করবে ইমানদারেরা, যারা ইমানদার তারাই আল্লাহকে ভয় করবে। ইমানের বাইরে, ইমানের বাইরে যারা রয়েছে, যারা ইমানদার এখনো হয়নি, মুনাফিকি স্বভাব রয়েছে, তারা কখনো আল্লাহকে ভয় করবে না। ভয় করলেও কি হবে না, লাভ হবে না, ভয় করতে হবে ইমানদারেরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, তারপরে ইমানদার। এবার দুই নম্বরে ভয় করলাম, তাকওয়ালা হলাম। এবার তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, কুনু মাআস সাদিকিন। হ্যাঁ বান্দা, এবার তোমাদের তৃতীয় নম্বর কাজটা হলো, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো, আউলি ইকরামদের কাছে আসো, আউলি ইকরামদের কাছে যাও, সত্যবাদীদের সন্ধানদের সন্ধানে যাও। তাহলে বুঝা গেল আমরা ইমানদার হলাম, দুই নম্বর একাদ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার পরে মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে এবার আমাকে ভয় করেছো, আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হয়েছো, দ্বিতীয় নম্বর হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তৃতীয় নম্বর হলো কুনু মাআস সাদিকিন, তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ লাভ করো। কারণ আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ লাভ করলে কি হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আপনি ডাক্তারের কাছে যা একটা ছেলে ডাক্তারি শিখার জন্য, কারণ তার কাছে মেডিসিনের কিভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে, মেডিসিনের নামগুলো সে জানে, নাম শিখার জন্য একজন ডাক্তারের কাছে যায়, এবং কি ডাক্তারি শিখার জন্য একজন ডাক্তারের কাছে সময় দিতে হবে। তাহলে ধীরে ধীরে এভাবে একে করে করেছে, শিখে শিখে একটা সময় সে ডাক্তার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ লাভ করে, এই জন্য যারা আমি আল্লাহ আমি আল্লাহকে মানার মতো মেনেছে, তোমরা যদি তাদের কাছে যাও, তাহলে তাদের কাছে গেলে লাভ হবে কি, তোমরা একদিন সাদিকিন আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে। এই জন্য বাবাজিরা করবে আল্লাহর বলিদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না, আল্লাহর বলিদের কাছে যাওয়া লাগবে। কারণ যদি আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হলো আপনি তাকওয়ালা হওয়া লাগবে, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে শর্ত হলো যে আপনি আল্লাহর বলিদের কাছে যাওয়া লাগবে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাওয়া লাগবে, সাদিকিনদের কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সেইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু মেন কাইন্ডি ইব্রিলিল্লাহ বাল্লাদিন ফলমি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন, যদি আমি আল্লাহকে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তাহলে বুঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী লাগবে কি লাগবে না। এই জন্য বাবা জিনা জমি
আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সন্ধানে গিয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গ লাভ করেছেন। আমার নবীর সঙ্গ লাভ করার কারণে যে সাহাবায়ে কেরাম না যারা আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমার নবীর কাছে গিয়েছেন, তারও দামি হয়ে গেল। দেখেন আল্লাহর পেয়ার নবী বলেন আমার উম্মতের মধ্যে কি এক টুকরা দল হবে, তিয়াত্তরটির মধ্যে বাহাত্তরটি যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। ওই দল কারা? সুভাগ্যবান ব্যক্তি কারা? আল্লাহর প্যারা নবী বলে দিয়েছেন মা আনা আলাইহি আল্লাহ নবী বলে তাদের অনুসরণ তোমাদের জন্য বাধ্যতামূলক আমি করে দিচ্ছি, কারণ জান্নাতি যদি হতে চাও আমি এবং আমার সাহাবায়ে কিরামদের মতে পথে থাকা লাগবে। বাইরে ডাইরেক্ট আল্লাহ পাওয়ার কোন ব্যবস্থা কোরআনে নেই। অনেকে বলে কোরআন আদি কোরআন শরীফ হাতে নিয়ে বলে কোরআন মানে, এই কোরআন মানে কোরআন ছাড়া আর কোনো কিছুই মানে না, পীর মানে না, বুজুর্গ মানে না, ওলি আল্লাহ মানে না, সাহাবায়ে কিরাম মানে না, শুধু আল্লাহকে মানলেই চলবে আর কোনো কিছুই মানা লাগবে না। যেই কোরআন হাতে নিয়ে স্লোগান দিচ্ছে, যে কোরআনুল কারীম হাতে নিয়ে স্লোগান দিচ্ছে, অথচ সেই কোরআনুল কারীমে আল্লাহ বলে দিচ্ছে বান্দারে ভুল বলেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বন্ধুদেরকে লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কিরামদেরকে লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজির চার শ্রেণীর বান্দাদেরকে লাগবে। আল্লাহর প্রিয় নবী বলে মিনান নবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, চার শ্রেণীর বান্দা লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য চার শ্রেণীর বান্দাকে লাগবে, নবীগণ লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সিদ্দীকগণ লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি সোহাবায়ে কেরাম লাগবে, যারা ধর্মের যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরও সঙ্গ লাগবে, মহাব্বত লাগবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সলিহিন লাগবে, আউলিয়া কেরাম লাগবে, যা আউলিয়া কেরামদেরকে নামাজের মধ্যে আমরা বলে থাকি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি বন্দীগীর মধ্যে ইমানের পরে স্থানই হলো নামাজ, সেই নামাজের মধ্যে আমাদের জিকির স্লোগান আছে না নাই? আজকে আপনি কোরআন পড়বেন আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য, কোরআন শেখার জন্য মত্তবে হুজুর লাগে যে কিনা বলুন, কোরআন শেখার জন্য যিনি কোরআন জানেন তার কাছে যাওয়া লাগে, বন্ধুরে কিভাবে বলো আলু ইকরাম লাগবে না, ওলি আল্লাহ লাগবে না, সলিহীনগণ সিদ্দিকগণ লাগবে না, বুজুর্গ ব্যক্তি লাগবে না, মুর্শিদ লাগবে না, কিভাবে বলো? অথচ তুমি পড়াশোনার জন্য তোমাকে কলেজে যাওয়া লাগে, তুমি ভার্সিটিতে যাওয়া লাগে, তুমি ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, কৃষ্ণা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে তোমাকে যাওয়া লাগে,
পড়াশোনার জন্য তোমাকে ইউনিভার্সিটি লাগে, আধার বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে। বন্ধুরে কিভাবে বলো, তোমাকে আল্লাহ পাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না। আল্লাহ পাওয়ার জন্য নবী কেন বাদ দিচ্ছ? আল্লাহ পাওয়ার জন্য ওলি ইকরাম কেন বাদ দাও? আল্লাহ পাওয়ার জন্য সলিম সলিহীন কেন বাদ দাও? আল্লাহ পাওয়ার জন্য কামিল কেন মুর্শিদ কেন বাদ দাও? অত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহকে পাওয়ার জন্য চার শ্রেণীর বান্দা লাগবে, নবীগণ লাগবে, সিদ্দিকগণ লাগবে, শহীদগণ লাগবে, আউলি ইকরামগণ লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখনো বলছেন ইমানদার, ইমানদার হওয়ার ইমানদারেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো, তারপর কাজ শেষ হয়নি। কিন্তু তিন নম্বরে কাজ হলো, তোমরা উসিলা সন্ধান করো, উসিলা তালাশ করো, উসিলা তোমাদেরকে ধরা লাগবে। আল্লাহ যেহেতু বলেছেন উসিলা লাগবে বান্দারে, তাহলে আমরা যে স্লোগান দেই আল্লাহ আল্লাহকে মানলে চলবে, আর কোনো কিছু মানা লাগবে না, এই স্লোগানটা বাংলার জমিনে বল দেওয়া হচ্ছে, ঠিক কিনা ধরে বলো। আল্লাহ নিজে বলে দিচ্ছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার প্রিয় বান্দাদের কাছে যাওয়া লাগবে। يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আদর ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদর ঘরে তুমি আপন তুমি মদে পাড়ের তরি তুমি মদে পাড়ের তরি তুমি নিধানে তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মদে আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে আশারালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয়ের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে নামের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বান্দা ও আমার বান্দারা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমার বান্দারা যখন ফরজি ইবাদত বন্দেগী করে, ফরজ বন্দেগী করার পরে যখন তারা নফল বন্দেগী বেশি বেশি করে করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে আমার বান্দারা তোমরা যখন এই নফল বন্দেগী করতে থাকো করতে থাকো, নফল বন্দেগী করে করে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাও। আল্লাহ বলেন,
আমি আল্লাহ তাআলা তখন তাদেরকে আমি ভালোবেসে ফেলি। আহদাতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে বলে দিচ্ছেন, মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যেও আসছে, যখন আমার বন্ধুদেরকে আমি ভালোবেসে ফেলি তখন তাদের তাদের কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, সেই কান দ্বারা তারা শুনে। আর আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবেসে ফেলি তাদের চক্ষু আমি আল্লাহ পাকের কুদরতির চক্ষু হয়ে যায়, সেই চোখ দ্বারা তারা দেখে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াইয়াদাহুল্লাযী আল্লাহ বলেন ইয়াখুযু বিহি ওয়ারিজলাইহিল্লাযী ইয়ামশি বিহা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে যখন তোমার আমি তোমাকে ভালোবেসে ফেলি তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমি যখন তোমাকে ভালোবেসে ফেলি আমার বন্ধু হয়ে যাও তখন তোমার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এটা সাধারণ মানুষের মতো থাকে না, তোমার সোনার যে পাওয়ার রয়েছে, মানুষের সাধারণ যে সোনার যে পাওয়ার রয়েছে, কিছু দূর থেকে আমরা শুনি আর বাইরে থেকে আমরা শুনি না, এইটা পরিবর্তন হয়ে যায় আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আল্লাহর প্রিয় বান্দাগণ জায়গায় বসে বসে উদয়স্তর মধ্যে যে আওয়াজ গুলো হচ্ছে সেগুলো তারা শুনতে পায়। আল্লাহর প্রিয় বান্দাগণ চোখে তাদের দৃষ্টি চোখের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা দেওয়া ক্ষমতায় তারা দূর দূরান্ত পর্যন্ত উদয় থেকে অস্তর পর্যন্ত তারা দেখতে পায়। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর ওলিগণ সাধারণ মানুষের মতো নয়, তুমি যা দেখো আল্লাহর ওলিগণ তার চেয়ে বেশি দেখে। তুমি যা জানো আল্লাহর ওলিগণ যা জানে তুমি তা জানো না, আল্লাহর ওলিগণ যা দেখে তুমি তা দেখো না, আল্লাহর বন্ধুগণ যা শোনে তুমি তা শোনো না। এই জন্য হুজুরে আব্দুল কাদের জিলানী বলেন, নজর তো ইলা বিলাদিল্লাহি জামান কাফার বেনাতিন আলা হুকমিতে সালি। স্বীকৃতি দিতে হবে, কারণ আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার জন্য বলি আল্লাহ রাখবে, এই জন্য বলে দিচ্ছি। তিনি একদিন মজলিসের মধ্যে বসে আছেন, মজলিসের মধ্যে ওয়াজ করছেন, ওয়াজ কি করতেছেন, ওয়াজ করতেছেন, কে করতেছেন, জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, আরে নবীর কদম তোমার কাঁধে, সমস্তের কাঁধে, নবীর কদম তোমার কাঁধে, তোমার কদম সমস্ত ওয়ালিদের কাঁধে, আরে ওয়ালিদের ওলি তুমি গোসলা জমি জিলানি, ওয়ালিদের ওলি তুমি গোসলা জমি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, আই তোরে কাই মরতে গহলে দয়ালে নবীর দয়া তোমার নসিবে হবে, আহা এই তোরে কাজ করতে গহলে দয়ালে নবীর দয়া তোমার নসিবে হবে, আরে এই তরিকার মালিক হলেন গোসলা জমি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। এই জন্য আমার সুন্দর ভাইরা হুজুরে আব্দুল কাদের জিলানি বলেন, হে
আমার মুক্ত মুরিদ তোমাদেরকে বলে দিচ্ছি, লা তাখাফু মুরিদি, আমার মুক্ত মুরিদের কোনো ভয় নাই। যারা কাদরিয়া তরিকায় মুরিদ হবে, কাদরিয়া তরিকায় যারা মুরিদ হবে, কাদরিয়া তরিকায় যারা মুরিদ হয়ে যাবে, আশিক হয়ে যাবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। হুজুরি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিচ্ছেন, এ আমার বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যখন বিপদে পড়ে যাবে, তোমরা যখন বিপদে পড়বে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বিপদের মধ্যে যখন থাকবে, আর ওই অবস্থায় যদি তোমরা আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ করো, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মান নাদানি নাদানি বিসমি ফি কুরবাতিন কুশিফাত ওমা ওমা ইসতাগাসা বি ফি শিদ্দাতিন কুরিজাত। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, যে ব্যক্তি আমার বড় বীর নাম ধরে ডাক দিয়ে তার পেরেশানির মাধ্যমে যখন সে পেরেশানিতে থাকবে, পেরেশানিতে সাহায্য চাইবে, তার পেরেশানি দূর হয়ে যাবে। আর যে ব্যক্তি কঠিন বিপদে পড়ে আমার রোহানি পাঠ সাহায্য প্রার্থনে করবে, আমি আব্দুল কাদের জিলানি তার বিপদ দূর করে দেব। এই জন্য আব্দুল কাদের জিলানি বলেন, ওমান তোয়াসাল বিল্লাহি ফি হাজাতিল কুদিয়াত, আরবি ভাষা তো ইসলাম নামক কিতাবের মধ্যে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আর যে ব্যক্তি আমার সেরা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে, তার বাসনও পূরণ হবে। সুবহানাল্লাহ বলুন, কারণ ওসিলার কথা আল্লাহ কোরআনে বলছে কি বলছে না, ওসিলার কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন। আল্লাহ তাআলা বলে, ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা সন্ধান করো, উসিলা তালাশ করো। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন বিপদে পড়বে তখন আমাকে যদি তোমরা স্মরণ করো। এখন তো বিপদ পড়লে মোবাইলে স্মরণ করবে কিনা?